আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন? আমি আপনাদের আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। আজকে আমাদের কাছে আমাদের নারায়ণগঞ্জ বলা যাবে না, কুমিল্লা বলতে হবে। কুমিল্লার মেঘনা থেকে এসেছে আমাদের ইব্রাহিম ভাই, আমার প্রাক্তন ছাত্র। 2019 সালে তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন। সবচেয়ে মজার বিষয় হলো, ইব্রাহিম ভাই হচ্ছে বাবা টুর সোসিয়াল মেশিনের প্রথম কাস্টমার। যখন আমি কোম্পানির সঙ্গে প্রসেস করছি, চুক্তিবদ্ধ হচ্ছি এবং প্রথম প্রোডাক্টের অর্ডার করছি, তখন তিনি একবার ফুল পেমেন্ট দিয়েছিলেন আমার ওসিএ মেশিনের জন্য। এবং ফুল পেমেন্ট দেওয়ার পরে এই মেশিনটা প্রাথমিকভাবে কাস্টমার ক্লিয়ারেন্স বিভিন্ন রকম সমস্যা করতে কিছুটা বেগ পেতে হয়, অনেকটা সময় চলে যায়। তারপরে সেই টাকাটা আমি তাকে ব্যাক দিয়েছিলাম যে পরবর্তীতে আসলে আবার আপনার জন্য আমরা অর্ডার নিব। তো সেই দৃষ্টিকোণ থেকে প্রথম কাস্টমার বাবা টুরসের। আর মেশিনটা একটু দেরিতে হলো, তিনার হাতে উঠে যাচ্ছে, মাঝে কিছু প্রতিকূলতা ছিল যার কারণে একটু রেডি হতে সময় লেগেছে। আজকে ওনার মন্তব্য শুনবো, আর আরও বেশ কিছু কাজ আছে। আজকে আমরা মেশিনের ইনস্টলেশনগুলো আরও একবার দেখে নিব, রিভিউ করবো। কারণ হচ্ছে অনেকে মেশিন নিয়ে যাচ্ছে বা যাওয়ার পরে মনে হচ্ছে যে আসলে কীরকম যেন ছিল আমাদের ইনস্ট্রাকশনটা, এই বিষয়টি আমরা অবশ্যই আজকে ভিডিওতে দেখাবো। এই মুহূর্তে আমরা আমাদের ইব্রাহিম ভাইয়ের কথা শুনবো যে আসলে আজকে তিনার মন্তব্য কেমন বা কেমন লাগছে, তিনার অনুভূতিটা আমরা একটু জানবো। যে আমার অনুভূতি বলতে আলহামদুলিল্লাহ পায়ে তো সন্তুষ্ট, অনেক সন্তুষ্ট। আপনি নিজেও টেকনিক্যাল কাজ করেন এবং ভাইয়ের বড় শোরুম আছে, এসি বিক্রি করে, ফ্রিজ বিক্রি করে, আবার মোবাইল ফোন রিপেয়ার এবং সেলস আছে, আর কি কি আছে আপনার মধ্যে? সকল দিকে যেহেতু ব্যবসায়িক একশো যোগ্যতা আছে, তার কারণে অনেক কিছু সে বলতে বুঝতে সক্ষম। আমরা একটু দেখে নিই যে আমাদের পার্টগুলো কিভাবে কাজ করে। হ্যাঁ, প্রথমে পাইপ ফিটিংসের বিষয়ে দেখাবো যে আমাদের এই পাইপগুলো কিভাবে ফিট হয়। এখানে আমরা কম্প্রেসারটা দেখি, এটা হচ্ছে আমাদের 30 লিটার কম্প্রেসার। এই কম্প্রেসার থেকে একটা পাইপ বের হয়। ওকে, এই পাইপটা বের হওয়ার পরে এখান থেকে আমরা কনভার্ট করে দুইটা লাইন বের করি, এটা হচ্ছে মেন আর দুইটা লাইন। এই দুইটা লাইন কিন্তু আমাদের দুইটা মেশিনে চাই, একবারে সিম্পল বিষয়। এই দুইটা লাইন কিন্তু দুইটা মেশিনে চলে যায়। এখানে লেখাই আছে আমাদের, এখানে লেখাই আছে এয়ার পাম্প, এয়ার পাম্প, এবং এখানেও লেখা আছে এয়ার পাম্প। তার মানে আমরা একটা পাইপ থেকে দুটাকে কনভার্ট করে আমরা এয়ারটাকে দুইটা মেশিনে পুশ করলাম। আর এখানে আমাদের ভ্যাকুয়াম পাম্প আছে, একটু দেখাও ভ্যাকুয়াম পাম্প। এই ভ্যাকুয়াম থেকে একটা লাইন বের হয়, এই ভ্যাকুয়ামের লাইনটা আমাদের এখানে চলে আসে ওসিএ পাঞ্চিং মেশিনে। এখানে লেখা আছে কিন্তু ভ্যাকুয়াম পাম্প, অতএব এখানে মিস্টেক হওয়ার কোনো সুযোগ নেই। এবার আমাদের এয়ারের সাবজেক্টটা শেষ, আমরা এখন আমাদের পাওয়ার সম্পর্কে জানবো। পাওয়ারটা এখানে লেখা আছে, দেখেন পাওয়ার ফিউজ, যেখানে পাওয়ার ফিউজ লেখা থাকে সেখানে হচ্ছে আমাদের পাওয়ার কেবল লেগে যায়। আর পাওয়ার ফিউজ ডাইরেক্ট কারেন্ট থেকে আপনার সাপ্লাই দেয়, আমরা মাল্টিপ্লাগে দিয়েছি কানেকশন, এই যে এখান থেকে। হ্যাঁ, তাহলে আমরা বাবল রিমুভারে পাওয়ার ফিউজ যেখানে লেখা আছে সেখানে সরাসরি কারেন্ট দেব। এখানে ওসি মেশিনের পাওয়ারটাও কিন্তু পাওয়ার ফিউজ লেখা আছে, এটাও কিন্তু ডাইরেক্ট কানেকশন দেবো কারেন্টে। ভ্যাকুয়াম পাম্প সকেট, আমার নিচে যে ভ্যাকুয়ামটা আছে, এই ভ্যাকুয়ামে সাধারণত পাওয়ার নেবে হচ্ছে আমাদের পাঞ্চিং মেশিন থেকে, ঠিক আছে। আর আমাদের এয়ার কম্প্রেসার যেটা আছে, এর কম্প্রেসারের পাম্প নেবে, এয়ার পাওয়ার নেবে সরাসরি কারেন্ট থেকে। এই সাবজেক্ট আর কিছু নাই, আমরা সেটিংটা দেখবো। হ্যাঁ, আমরা এখানে সুইচ আছে, পাওয়ার সুইচ অন করবো, এটা হচ্ছে বাবল রিমুভার। এখানে টাইমিংগুলো চেঞ্জ করা যায়, এখন আমরা 5 সেকেন্ডে আছি। এটা যদি আপনি মনে করেন যে আরও বেশি সময় রাখবো, তাহলে আপনি এখান থেকে সেকেন্ড বাড়াতে পারেন, 7, 8, 9। হ্যাঁ, আবার যদি মনে করেন আপনি 3 মিনিটে কাজ করবেন, তাহলে এখান থেকে মিনিট কমায় দিতে পারবেন। সেটিং প্রেশার 40 আছে, প্রেশারটা আমরা বাড়াতে পারি। 40 প্রেশারে মোর দেন ম্যাক্সিমাম ফোন হয়ে যায়, এখনও পর্যন্ত এর চাইতে বেশি প্রেশারে কাজ করার প্রয়োজন হয়নি আমার। তবে আমরা যদি কখনো প্রয়োজন মনে করি, তো 40 থেকে 45, 50, 55, অনেকে 60তেও কাজ করে, কাজটা দ্রুত করার জন্য অনেকে 60তেও করে। এটা হচ্ছে আপনার
ক্যালকুলেশনের বিষয় কাজ করতে করতে কি করা লাগবে সেটা আপনি প্রয়োজন অনুভব করবেন। এবার আসি আমরা পাঞ্চিং মেশিন। পাঞ্চিং এর পাওয়ার হচ্ছে এটা দিয়ে দিলাম। পাঞ্চিং এ এখানে আমাদের দেখুন, এখানে আমাদের সেলসিয়াস তাপমাত্রা রয়েছে 48°C। এখানে আমাদের টাইমিং দেওয়া আছে 35 সেকেন্ড 30 সেকেন্ড, মানে 1 মিনিট 5 সেকেন্ডে পাঞ্চিং। এটা সেট থেকে আমরা প্লাস মাইনাস করতে পারবো, তবে 1 মিনিটে পাঞ্চিং ম্যাক্সিমাম এতে হয়ে যায়। এটা ডিফল্ট ছিল, আমরা ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারি। আর এটাই হচ্ছে আমাদের সুইচ স্টার্ট উইন্ড, এখান থেকে হবে, আর কোনো কাজ নাই, সকল কিছু অটোমেটিক করা আছে। এখানে হচ্ছে লাইট সুইচ। আমাদের একটা মজার বিষয় হচ্ছে 2100 Pro Plus মেশিনটা কিন্তু 2100 Pro Plus। এটা হচ্ছে লাইট, লাইটিং ফাংশনটা অসাধারণ আমরা দেখতে পাচ্ছি। দেখুন এই হচ্ছে লাইটিং। সবচেয়ে বড় বিষয় হলো যখন কাজ করব আমরা, কাজের সময় কখনো রেবন এলোমেলো হয় আমরা বুঝতে পারি না। এই স্বচ্ছ পাল্লা থাকার কারণে আমরা যদি কখনো ভুল করি তাহলে ভুলটা আমরা সরাসরি দেখতে পাবো। এই বিষয় এই পাল্লাটা অনেক স্ট্রং, ম্যাগনেট দেওয়া আছে সাথে। আচ্ছা, এই মুহূর্তে আমরা বাবল রিমুভার কাজ করছি কিনা, যেটা বলছিলাম যে আমাদের এখানে এয়ার কম্প্রেসার আর একটা বিষয় আছে। এয়ার কম্প্রেসার অন করার জন্য এই সুইচ অন করতে হবে, ছেড়ে দিতে হবে, আর বাতাস আউটপুটের জন্য ত্রুটি থাকেই অনেক মেশিনে। যদি কম্বো মেশিন হয়, দেখা যাচ্ছে এখন ওই যে পাইপটা লাগানোর সময় একটু লুজ ছিল, কম্বো মেশিন যদি হতো, সিঙ্গেল মেশিন, সিঙ্গেল মেশিন হলে কি হতো, গোটা মেশিন খুলতে হতো আপনাকে এখনই, তাই না? নড়াচড়ার কারণে অনেক সময় হয় কি আমাদের এগুলো কোনো ইস্যু আসতো, এই যে লাগানোর সময় একটু লুজ হয়েছে, নড়াচড়ার কারণে একটু লুজ হয়। তো এই লুজ হয়ে গেলে কি হবে, গোটা কম্বো মেশিন যখন হয় তখন এই মেশিন খুলতে হবে। তো মেশিন খুললে ছোট্ট একটা জায়গার ভিতরে অনেক পার্ট থাকবে, তখন কিন্তু এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারে না সবাই সচরাচর। তাহলে আপনার হাতেই কিন্তু সলিউশন এনিওয়ে। এটা সিঙ্গেল সিঙ্গেল আমাদের সুইচ, সিঙ্গেল সুইচে কাজ করবে, আমরা একটু দেখে নিই। টেম্পারেচার আগাচ্ছে, এখানে যে সেকেন্ডটা আছে আমরা দেখতে পাচ্ছি, এই সেকেন্ডটা আমাদের 35 সেকেন্ডে এটা নামার কথা, 35 সেকেন্ড পরে এটা নামবে পাঞ্চিং, 30 সেকেন্ড ধরে রাখবে। এখন নামবে 0 সেকেন্ড, এই যে পাল্লা নামতেছে, স্পষ্ট দেখা যায় কি হচ্ছে না হচ্ছে, কোনো জায়গায় রেবন ভাঁজ হয়ে গেছে কি না, সকল বিষয় আপনাকে এখান থেকে আপনি দেখতে পারবেন, মেনটেন করতে পারবেন। যদি আমার এখন মনে হয় যে আমি ভুল করে ফেলেছি, সঙ্গে সঙ্গে আমি এখন অফ করে দিতে পারবো, এই যে ইমার্জেন্সি অফ, কোনো ভুল হয়ে গেছে যদি বুঝতে পারেন সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি অফ করে দিতে পারবেন। এবার আসুন বাবল রিমুভার। বাবল রিমুভার দেখুন, পাল্লাটা একবার ইজি না, একটা সিঙ্গেল বাটন, আমরা এখানে 3 মিনিট দেওয়া আছে, প্রেশার উঠছে, দেখুন এখন পাল্লা যাবে না, হাত উঠতে বাড়ালেও যাবে না। এখন আমি এটা ইমার্জেন্সি অফ করব, এয়ার কম্প্রেসার যেটা আছে, এয়ার কম্প্রেসারের একটা সাইলেন্সার থাকে, সাইলেন্সারটা লাগালে এয়ার কম্প্রেসারের শব্দটা একেবারেই নির্মূল হয়ে যাবে, একেবারে সাইলেন্ট হয়ে যাবে। যাই হোক, মেশিনের টিউটোরিয়ালগুলো খুব বেশি না, একবারে ছোটোখাটো বিষয়, এটা আমরা 2-5 মিনিটেই সবাইকে শিখিয়ে দিতে পারি। তবে ডিসপ্লের যারা কাজ শিখতে আগ্রহী, মানে ডিসপ্লে কীভাবে কাটতে হয়, পরিষ্কার করতে হয়, এর সঙ্গে কী কী আছে, সকল বিষয়গুলো আমরা শেখানোর জন্য কোনো ধরনের এক্সট্রা চার্জ নিই না। বাবা টুলসের ওসিএ মেশিন নেওয়ার সময় আপনি ওসিএর সমস্ত কাজগুলো আমাদের কাছে ফ্রি অফ কস্ট আপনারা দেখে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে
মানে একটা টেকনিশিয়ানের কাছে প্রোডাক্ট কেনার একটি একটা সুবিধা। তো আমরা শেষ পর্যায়ে ইব্রাহিম ভাইয়ের অনুভূতি এটার কাছে মানে কোম্পানি এমন ভাবে আপনার মেশিনটা তৈরি করতেছে যেন কোন দিন আপনার মেশিনটা পড়ে না থাকে, ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, টাচ কাজ করে না, ভেঙে গেছে, আপনি প্রেশার কন্ট্রোল করতে পারবেন ম্যানুয়ালি। এর জন্য সকল কিছুকে আমাদের মানে ইউজার ফ্রেন্ডলি এবং রিপেয়ার ফ্রেন্ডলি করে রাখা হয়েছে আর কি। তো আমরা অনুভূতি একটু জেনে শেষ করবো আজকের ভিডিও, সময় নষ্ট করলাম অনেকেরই। ইব্রাহিম ভাই কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে? অনুভূতি আসলে শেষ নাই, অনেক ভালো লাগলো এইটুকুই। তো আমাদের দেশে দোয়া রইল সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।